हेलो स्टूडेंट्स, आई थिंक यू ऑल आर फाइन एंड योर पेरेंट्स आर ऑल्सो फाइन। सो दिस इज़ योर तन्मय सर। ओके, सो टुडे आई हैव कम हेयर विद अ वेरी इंपॉर्टेंट क्वेश्चन फॉर यू सेकेंड सेमेस्टर इलेक्ट्रिकल गाइज। सो वील बी सॉल्विंग दिस न्यूमेरिकल, ऑल्सो समहाउ few topics, few rules have been discussed regarding this numerical, but this numerical was not done in the class. So let's begin. If you have any doubt, you can ask me. Okay? Chalo, shuru kori. Dekho, question ta ami ekbar porchi age. Two coils are connected in parallel and DC voltage of 200 volt is applied across it. মানে কি বলেছে, দুটো কয়েল আছে, ঠিক আছে, তো দুটো কয়েল আছে, দুটো কয়েল প্যারালালে আছে, তাই না? টু কয়েলস আর কানেক্টেড ইন প্যারালাল। তো চলো এজিউম করি, ঠিক আছে, আমরা এজিউম করা শুরু করি যে দুটো কয়েল আছে। এটা আমি ঠিক করে দিচ্ছি একটু তোমাদের জন্য, আই হোপ এবার ঠিক আছে। আচ্ছা, দুটো কয়েল বলেছে, তো অ্যাট ফার্স্ট লেটস ড্র টু কয়েলস। দিস ইজ কয়েল ওয়ান অ্যান্ড কানেক্টেড ইন প্যারালাল, তার মানে তার সঙ্গে প্যারালালে আছে আরেকটা কয়েল, যেটা আমি সবসময় বলি সিরিজ বা প্যারালাল। কী করে বুঝবো? স্টার্টিং একটা সাইডে থাকবে, এন্ডিং আরেকটা সাইডে থাকবে। দেখো এই কয়েলটা, এটার নাম দিয়ে দিই কয়েল ওয়ান, এটার নাম দিলাম কয়েল টু। সো কয়েল ওয়ানের স্টার্টিং, কয়েল টু এর স্টার্টিং একসঙ্গে শর্টেড, কয়েল ওয়ানের এন্ডিং, কয়েল টু এর এন্ডিংও একসাথে শর্টেড। তার মানে আমি বুঝে গেলাম যে আমার দুটো কয়েল প্যারালালে আছে, ফাইন। ওকে, অ্যান্ড ডিসি ভোল্টেজ অফ 200 ভোল্ট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, তার মানে বলছে কি তার অ্যাক্রসে আমি একটা ডিসি ভোল্টেজ দিলাম, মিনস আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম। এবার পজিটিভ নেগেটিভ কিছু বলিনি, তো তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, ঠিক আছে। তো আমি এই ফিগারটা এরকম নিলাম, আই হ্যাভ টেকেন দিস ফিগার লাইক দিস, সো দ্যাট হোয়ার মাই কয়েল ওয়ান অ্যান্ড কয়েল টু বোথ আর কানেক্টেড ইন প্যারালাল, অ্যান্ড হাউ আই হ্যাভ সিন দে আর কানেক্টেড ইন প্যারালাল বিকজ দে আর স্টার্টিং ইজ মিটিং এট এ পয়েন্ট অ্যান্ড দে আর এন্ডিং ইজ অলসো মিটিং অ্যাট অ্যানাদার পয়েন্ট। And a DC voltage of 200 volt is applied. This is my plus, this is minus terminal. Okay. The total current is 25 ampere. It means a current will be starts flowing. Let assume the current is I. Okay. So the amount of current I is 25 ampere. Fine. So the amount of current is 25 ampere given in the question. This is total current, fine. Okay. Power in one coil is 1000 watt. Tar mane koyta coil ache ekhane? Dutu coil ache. To dutu coil er moddhe power in one coil je kono ekta coil er moddhe 1000 watt. Mane ekta coil power consumption koto? 1000 watt. Thik ache? To ami ekhane amar ekhane ami assume korlam je amar coil 1 er power consumption hocche 1000 watt, ঠিক আছে। তুমি চাইলে কয়েল টুটাও নিতে পারো, কয়েল টু 1000 নিতে পারো, কোনো প্রবলেম নেই, তোমার ইচ্ছা। আমি এখানে কয়েল ওয়ানটাকে এজিউম করলাম যে 1000 watt। ওকে, ফাইন্ড রেজিস্ট্যান্স অফ ইচ কয়েল, এবার বলছে যে প্রত্যেকটা কয়েলের তুমি রেজিস্ট্যান্স বের করো। দেখো একটা কথা আমি সবসময় বলি, ক্লাসেও বলি, ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট হ্যাজ ইট রেজিস্ট্যান্স। কি বলেছি? ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট হ্যাজ রেসিস্ট্যান্স, আইদার ইট ইজ ভেরি লেস দ্যাট উই নেগলেক্ট ইট অর ইট মে বি হ্যাভ এ স্পেসিফিক ভ্যালু। ভ্যালু অনেক কম হতে পারে যে আমরা এটার রেসিস্ট্যান্স নেগলিজিবল বা ধরি না, জিরো কাছাকাছি ধরি বা ধরি ওনা ক্যালকুলেশনে, তার মানে এই না যে তার রেসিস্ট্যান্স নেই, সব কিছুর রেসিস্ট্যান্স আছে কম অথবা বেশি। তো এই যে কয়েলগুলো আছে, তো নিশ্চয়ই কয়েলগুলোর রেসিস্ট্যান্স আছে। তো আমাকে এই কোশ্চেনটাতে ঠিক এই জিনিসটাই বলছে যে এখানে কয়েল ওয়ানও আছে, কয়েল টুও আছে, দুটো কয়েল আছে,
তো আমাকে জানতে চাইছে যে কয়েল ওয়ানের রেসিস্ট্যান্স কত আর কয়েল টু এর রেসিস্ট্যান্স কত। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, আমি একটা অ্যাজাম্পশন করলাম। কী অ্যাজাম্পশন করলাম, ধরলাম যে কয়েল ওয়ানের রেসিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান আর কয়েল টু এর রেসিস্ট্যান্স হচ্ছে আর টু। ঠিক আছে, ফর কয়েল ওয়ান দ্য রেসিস্ট্যান্স ইজ আর ওয়ান, ফর কয়েল টু দ্য রেসিস্ট্যান্স ইজ আর টু। ওকে, ডান। সো অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর ওয়ান অ্যান্ড উই হ্যাভ টু ভ্যালু সরি উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর টু। দিস টু থিংস উই হ্যাভ টু ডু। ওকে, তো এইটা করার আগে একটা জিনিস আমার জানতে হবে যে এখানে এই কোশ্চেনটাতে আমাকে কী কী চেয়েছে। দেখো, কোশ্চেনটাতে আমার পাওয়ার চেয়েছে, চাইনি মানে রেসিস্ট্যান্স চেয়েছে আর দিয়েছে পাওয়ার। পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে, রেসিস্ট্যান্স আর ওয়ানের দেখো পাওয়ার দেওয়া আছে, সেমভাবে আর টুর পাওয়ার দেওয়া নেই। ঠিক আছে, ভোল্টেজ দেওয়া আছে, সার্কিটে টোটাল কারেন্ট দেওয়া আছে। যেহেতু এটা পাওয়ার শব্দটা এসেছে, তো আমি পাওয়ার রিলেটেড যে যে ফর্মুলাগুলি জানি সেগুলি আগে লিখে নেব। ঠিক আছে, যেভাবে আমরা ক্লাসে করি, আগে যে ফর্মুলাগুলো জানি সেগুলো তুলে নেব। অ্যাট ফার্স্ট উইল নোট ডাউন দ্য ফর্মুলাস দ্যাট উই নো, দেন উইল গো থ্রু দ্য নিউমেরিক্যাল। ওকে, সো কী কী ফর্মুলা আমরা জানি, আমরা এখন অবধি জেনেছি দুটো ফর্মুলা, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, অর পি ইকুয়ালস টু ভিআই। এই দুটো ফর্মুলা আমরা শিখেছি, তাই না? এবার এই দুটো ফর্মুলাই আমাদের এখানে কাজে লাগবে। দেখো কি করে, দেখো মনে করো এখানে যে ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে, দ্য ভি ইজ গিভেন 200 ভোল্ট। ওকে ওকে, সো কারেন্ট আই ইজ গিভেন 25 অ্যাম্পিয়ার। ফাইন, তো দিস ইজ সার্কিট টোটাল ভোল্টেজ, দিস ইজ সার্কিট টোটাল কারেন্ট। সো ল্যাট পি দ্যাট ইজ সার্কিট টোটাল পাওয়ার। ওকে, সো হাউ উই ক্যান ক্যালকুলেট সার্কিট টোটাল পাওয়ার, দ্যাট ইজ পি। সো হোয়াট ইজ পি, পি ইকুয়ালস টু ভি ইন টু আই। দিস থিং উই ক্যান ডু, হাউ, বিকজ ইন দ্য ফর্মুলা অলরেডি উই হ্যাভ মেনশনড দ্যাট পি ইকুয়ালস টু ভিআই, ইট মিন্স পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট অর স্কোয়ার অফ কারেন্ট ইন্টু রেসিস্ট্যান্স। সো এখানে আমি পি ইকুয়ালস টু ভিআইটা নিলাম, ঠিক আছে, সো পি ইকুয়ালস টু ভিআই। সো পি থাকুক ভি কত, 200, দ্যাট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন টোটাল ভোল্টেজ। ওকে, হো ইজ টোটাল কারেন্ট, দিস ইজ 25 অ্যাম্পিয়ার, সো পুট 25, সো দিস ইজ 50, ওকে, দ্যাট ইজ 5000 ওয়াট, অর ইউ ক্যান সে 5 কিলোওয়াট। বাই ডিভাইডিং ওয়াট বাই 1000, উই ক্যান টেক ইট ইন টু কিলোওয়াট। সো দিস ইজ সার্কিট টোটাল পাওয়ার। ঠিক আছে, দেখো সার্কিটের টোটাল পাওয়ার হচ্ছে 5 কিলোওয়াট, মানে 5000 ওয়াট, আর একটা কয়েলের অ্যাক্রসে 1000 ওয়াট, তাই না? তো ধরে নিলাম, লেট এজিউম পাওয়ার অফ কয়েল ওয়ান ইজ পি ওয়ান। হোয়াট ইজ পি ওয়ান, পি ওয়ান ইজ পাওয়ার অফ কয়েল ওয়ান। ঠিক, ইট মিন্স আই ক্যান সে, হোয়াট আই ক্যান সে, আই ক্যান সে মাই পি ওয়ান ইকুয়ালস টু ভি ইন টু আই ওয়ান। নাও হোয়াট ইজ আই ওয়ান, দেখো যেহেতু একটা প্যারালাল সার্কিট, অ্যাজ ইট ইজ এ প্যারালাল সার্কিট, সো ভোল্টেজ ইজ সেম ফর সি ওয়ান অ্যান্ড সি টু। হোয়াট ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট ইজ দ্য কারেন্ট। হোয়াই? বিকজ আমরা করেছি অলরেডি ক্লাসে এগুলি, যে কারেন্ট অলওয়েজ প্যারালালে ডিভাইড হয়। সো এটা যদি কারেন্ট আই হয়, তো এটা এখানে আসার পর দুটো অংশে স্প্লিট হবে, একটা এইটা, একটা এইটা। তো তুমি তোমার ইচ্ছা মতো নাম দাও, যেহেতু আমি প্রথমটাকে সব ওয়ান ওয়ান নাম দিয়েছি, তো সেই জন্য এটার নাম দিলাম আই ওয়ান, আর যে কারেন্ট আমার এদিক দিয়ে যাবে সেটার নাম দিলাম আই টু। ইট মিন্স ফ্রম দ্য ফিগার আই ক্যান সে মাই টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু, রাইট?
this thing I can write. So see, now for P1, who is the voltage? 200 volt. Why? Because 200 volt is common for these two coils, because they are connected in parallel, and in parallel the voltage is always same. So this is why V. And who is the current through this coil? I1 is the current. So for finding P1, I can say V into I1. Now put the values of V into I1. So what is the value of V? This is 200 into, who is I? I don't know. Mujhe pata nahi hai na, ami to jani na. P1 jani. Ki kore question dewa ache. This is given in the question. P1 is my 1000. So 1000. P1 equals to 1000 watt. So from here I can calculate my I1 equals to 1000 divided by 200. That is 5 ampere. Up to this, clear? Okay. So etruku ber kore felechi. Khub aste aste ami bolchi jeto tumra bujho tarora korchen ar khub ekta important. আমার এখনো মনে পড়ে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন এই অঙ্কটা খুব এসেছিল, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট ফ্রম দ্য বিগিনিং। সো I1 বেরিয়ে গেছে আমার কত, 5 অ্যাম্পিয়ার। ইট মিন্স দ্য ভ্যালু অফ I1 ইজ 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবার দেখো এখানে এনে পুট করো, এখানে এনে এটা পুট করো, পুট ইট হিয়ার। আই ইজ হোয়াট? 25 অ্যাম্পিয়ার। I1 ইজ হোয়াট? 5 অ্যাম্পিয়ার। সো পুট 5। I2 উই ডোন্ট নো। সো ফ্রম হেয়ার উই ক্যান সে I2 equals to 25 minus 5, that is 20 ampere. This thing we can say. So my I2 equals to 20 ampere. So we are very clear that the value of I1 and I2 are 5 ampere and 20 ampere. So ekhan theke koto ampere jacche? 20 ampere jacche. Thik. Ebar power er amra arekta formula e jabo. Ki rokom formula ta? Dekho ki rokom formula. Ebar dekho. P1, P equals to what? I square r. এতক্ষণ কারেন্ট ছিল না আমার, কোনোটাই জানা ছিল না, I1 I2, তাই আমি কারেন্টের ফর্মুলাটা ব্যবহার করিনি। এবার জানা আছে, তাই না? তো যেহেতু জানা আছে তো P ইকুয়ালস টু I স্কোয়ার R, যেহেতু 1, সো 1 1, ইট মিন্স পাওয়ার 1 ইকুয়ালস টু I1 স্কোয়ার ইন্টু R1। সো পুট দ্য ভ্যালু অফ P1, হো ইজ P1? 1000। সো পুট 1000, হো ইজ I1? I1 is 5, so put 5 square into R1. Why? Because we have to calculate R1 and R2, right? We have to calculate R1 R2. So put now, so R1 equals to my 1000 divided by 25. So 1000 divided by 25, that is 40, because 424 into 25, that is 100, okay, that is 40. So unit of resistance, ohm. So one thing we have done. What? We have done R1 equals to 40 ohm. It is done, right? Now we'll go to the next. What is next? That is P2. Again, we are implementing this formula, because for power we know two formulas, P equals to I square R and P equals to VI, right? So by implementing P equals to VI, we have done this thing. We have came to know the total power of the circuit. Why? Because P is the circuit total power, not individual power. 1000 is individual power of coil 1, right? And P2 is here. P2 is individual power of coil 2, right? So for P2, what we can do? P equals to, again, I square R. Here 2, so 2. Again P2, who is P2? No, এখন অবধি P2 এর ভ্যালু আমরা বের করিনি। একটা জিনিস আমাকে বলো, টেল মি ওয়ান থিং, টোটাল পাওয়ার ইজ 5000 ওয়াট, টোটাল ইজ 5000, ক্যাপাসিটার 1 হ্যাজ 1000, সো ইট মিন্স ক্যাপাসিটার 2, দ্যাট ইজ P1 প্লাস P2, দিস ইজ টোটাল পাওয়ার ইকুয়ালস টু মাই P,
right? So P1 is given for the capacitor 1, for this one, and P2 for capacitor, sorry, not capacitor, for coil, okay? This is coil, sorry for the mistake. C for coil, so coil 2. So for coil 2 power, we have taken P2. This is equal to P, that is, this is 5000. So P2 is equals to what? 4000, right? 4000 watt. So what is the value of P2? So P2 is 4000 watt. Tar mane ekhane 4000 watt, ekhane 1000 watt, total koto 5000 watt. To 5000 watt hocche amar circuit er total power. So see, total power koto chilo 5000 watt. So now we can put the value of P2, that is 4000 watt. Now I2 we have calculated 20 ampere, so put 20 square into R2. Now coming to R2, R2 will be what? That is 4000 divided by 20 into 20. 20 square means 20 into 20. So if you cut, it will be 0000. Okay, then 4, 2 say cut 20, 2 say cut 10. Okay, so my R2 will be 10 ohm, right? So now we are clear, that is my R1 equals to 40 ohm, my R2 equals to 10 ohm. So this is my final answer. Thik ache? So hope you have liked this video, and we all together can defeat corona. Nothing else to say. অনেক কিছু শুনে গেছি এই কদিনে, অনেক কিছু জেনে গেছি করোনার ব্যাপারে, যেটা জানার কথা ছিল না আমাদের। তো আই হোপ অঙ্কটা ভালো করে বুঝেছো। তো অঙ্কটা যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, ভিডিওটা একবার রিভাইন করে দেখতে পারো, তারপরে যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান পিং মি। ঠিক আছে, ওকে, টেক কেয়ার।